আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দুটি আদিবাসী সংগঠনের তরফ থেকে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাসকে সংবর্ধনা দেওয়া হলো। ভারত ডাকাত মাঝি পরগনা মহল্লা, ভারত জাকাত মাঝি পরগনা মহল্লা আসেকা নামে দুটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাসকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের দুটি পক্ষ থেকে জনসাতেক প্রতিনিধি উপস্থিত হয়ে বিডিও সঞ্জয় দাসকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারা জানান যে কোনো প্রশাসনিক সহযোগিতা করতে তারা প্রস্তুত। অন্যদিকে বিডিও সঞ্জয় দাস বলেন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তা তিনি গ্রহণও করেছেন। পাশাপাশি জানান যে কোনো সমস্যায় ব্লকের সমস্ত মানুষের কাছে মানুষই আমার কাছে আসতে পারে এবং আমি তাদের সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে দেব। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তরফ থেকে বিডিও সাহেবকে সম্বর্ধনা জানাতে এসেছিলাম। কোন বিডিও সাহেবকে? নতুন বিডিও সাহেব সঞ্জয় দাস মহাশয়কে, মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকে কীভাবে সংবর্ধনা দিলেন? ফুলের তোড়া দিয়ে তাকে আমরা সম্বর্ধনা জানালাম। এই সম্বর্ধনা পেয়ে উনি কতটা খুশি হলেন এবং আপনারাও কতটা খুশি? উনি খুবই খুশি হয়েছেন, আমরাও খুবই খুশি হয়েছি এই সম্বর্ধনা জানানোর জন্য। এবং উনি বার্তা দিয়েছেন ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়া শেখাতে হবে, বাল্যবিবাহ কীভাবে রুখতে হবে, এইসব সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবং আরও আমাদের যে চাওয়া পাওয়া আছে তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। উনিও সাহায্য করবেন বলেছেন, আমরাও যতটা পারবো সাহায্য করবো। বিডিও সাহেবকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সহযোগিতা হাত বাড়িয়ে। আপনাদের প্রতিনিধি দলে কজনে ছিলেন? আমরা বর্তমান প্রতিনিধি দলে মেন পাঁচজন ছিলাম। পাঁচজন, দু একজন নাম বলুন। আমি রাজকুমার টুডু ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে, নয়ন টুডু আসেকা তরফ থেকে, সনত হেমব্রম আসেকা তরফ থেকে, মঙ্গল টুডু ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে, এদিকে আছে পরেশ মুর্মু ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে। এই সংবর্ধনা দিয়ে আপনারা খুশি হলেন? খুবই খুশি হয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাজকুমার টুডু, গ্রাম ভারুসা মন্তেশ্বর ব্লক। যে কোন তরফ থেকে আপনাকে সংবর্ধনা দেওয়া হলো এবং কেমন লাগছে এটা? আজকে হচ্ছে মন্তেশ্বর ব্লকের আদিবাসী সংগঠন থেকে কয়েকজন ব্যক্তি খুবই ভালো লাগলো এবং হচ্ছে গর্ব করলাম। ওনাদের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরলো, ওনাদের কিছু বার্তা দিলাম যাতে ওনাদের আদিবাসী সমাজে সেগুলো ওনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কী কী বার্তা দিলেন ওনাদের? বার্তা হচ্ছে ওই বাল্যবিবাহ রোধ, তারপর হচ্ছে ছেলেমেয়েরা যেন স্কুলে যায়, এবং হচ্ছে গ্রামে হচ্ছে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং হচ্ছে SBM আমাদের স্বচ্ছ ভারত মিশন যেটা চলছে সেটা যেন সঠিকভাবে গ্রামে রূপায়িত মানে পালন করা যায় এবং মানুষকে সচেতন করা যায়, বিশেষ করে প্লাস্টিক থেকে যেন মুক্ত থাকতে হবে মানুষ। আচ্ছা, এখানে এসে এখানকার পরিবেশ কীরকম লাগছে স্যার? ভালো, খুব ভালো, মানুষজনের সঙ্গে ভালো লাগছে, ওনাদের সঙ্গে ইন্টারাকশন করে বেশ ভালো লাগছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।